গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এনইএফটির মাধ্যমে, 5,000 থেকে 1,00,000 টাকা। বেশিরভাগ গ্রাহকের অ্যাকাউন্টেই এই টাকা ঢুকেছে। কিসের টাকা, কেনই বা একটি নির্দিষ্ট বিশেষ ব্যাংকের নির্দিষ্ট শাখার গ্রাহকদের এই টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস্তানার দিঘল গ্রাম এলাকার একটি গ্রামীণ ব্যাংকের শাখায়। গত 7ই ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দাস্তানার দিঘল গ্রাম এলাকার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় নিজের পাসবই আপ টু ডেট করতে গিয়ে এক গ্রাহক দেখেন তার অ্যাকাউন্টে এনইএফটির মাধ্যমে কিছু টাকা জমা পড়েছে। বিষয়টা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি, কিন্তু কেন এই টাকা দেওয়া হচ্ছে তা এখনো পরিষ্কার নয় ব্যাংক কর্তৃপক্ষের কাছে। টাকা এমনি ব্যাংকে আসছে, সব আপ টু ডেট করছে, বলছে এত এত করে টাকা ঢুকে গেছে, এই বলছে। আমার টাকা ঢোকে নেই, আমি কিসের টাকা ঢুকছে বলে মনে হচ্ছে, ইনস্টুডেন্টের না কোম্পানি না ইয়ে ওই কি কোম্পানি একটা বলছে, কত ন্যাশনাল কোম্পানি বোধ হয়, কত করে ঢুকছে টাকা, কারু 25, কারু 30, কারু 50, কারু 60, এইসব কোন ব্যাংকে ঢুকছে, এই এই বঙ্গীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ভাটপুকুর। আপনার নাম? নবকুমারহাটি। আমি শুনছি যে যেদিন 7 তারিখ থেকে আপনার ফেব্রুয়ারির 7 তারিখ থেকে টাকা ঢুকছে, বিভিন্ন এরকম একটা হুজুক চলছে। তারপরে আমরা শুন, আমরা দারিদ্র সময় বাস করি, অ্যাকচুয়ালি আমরা কি বলবো, এক তো আমরা শিডিউল কাস্ট, দ্বিতীয়ত হচ্ছে আমরা মাছ ধরে খাই এবং ফুটে বসে ব্যবসা করে খাই। বর্তমানে যখন শুনছি এ বলছে আমার 10 লাখ, এ বুঝি মানে 1 লাখ অপপ্রচার নাকি সত্যি মিথ্যা আমি জানি না। সর্বনিম্ন আমি শুনছি নাকি কেউ বলছে আমার 50, কেউ বলছে 45, কেউ বলছে 44, কেউ বলছে অমুক তমুক। সেই সূত্রে স্যার আমার চারখানা বই আছে, আমার মেম্বার 4 জন, আমার স্ত্রী, আমার ছেলে, আমি এবং আমার মেয়ে। তাতে করে আমি যখন সার্চিং করতে আসছি দেখছি আমাদের টাকা নেই এবং ব্যক্তিগত টাকা তুলতে অসুবিধা হচ্ছে, যাদের ঢুকছে তাদের চাড়িয়ে দিচ্ছে টাকাটা। তা আমি চাইছি স্যার, এটা কি কোনো নিয়ম ভিত্তিক যে যার ব্যাংকে 1,00,000 টাকা আছে সে পাবে না জিরো ব্যালেন্সে পাবে? আমি বর্তমান দেখছি আমার টাকা আছে হয়তো 22,000 টাকা, কারো আছে 5,000 টাকা, আমার স্ত্রী আছে, জব কার্ডে আছে 1,800 টাকা এবং আমার মেয়ের আছে 3,000 টাকা। তা এই নিয়ে আমি চাইছি যে এটা কাদের ঢুকছে, কিসের জন্য ঢুকছে। আমি হচ্ছি শিডিউল কাস্ট, আমি ইন্দাস থানা বাড়ি, আমার নাম বিকাশ রায়, আমি হচ্ছি কাস্ট হচ্ছে দুলে। তা এখন আমাদের টাকাতে এখনো পর্যন্ত ঢোকে নেই, এটা জানার আগ্রহী হচ্ছে যে কিসের জন্য স্যার। এটা আবার স্যার টাকা যে ঢুকছে ঘটনাটা কি আছে? দেখুন, এগুলো নেফটে ঢুকছে টাকাগুলো, এবার নেফটের টাকা কোথা থেকে ঢুকছে কি ঢুকছে এগুলো ডিটেলস আমরা কিছু বলতে পারবো না। পার্টির অ্যাকাউন্ট, হ্যাঁ বলুন, কতজন পেয়েছে এটা তো ঠিক সঠিকভাবে বলা যাবে না, কারণ আমরা সার্চ করতে গিয়ে দেখছি কার অ্যাকাউন্টে ঢুকছে কার অ্যাকাউন্টে ঢোকেনি। অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট আপনার যেমন 3,000 আছে সেরকম 50-60,000 আছে, 1,00,000 আছে। আচ্ছা কোথা থেকে ঢুকছে এটা? এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটুকু মেসেজ আমরা পাচ্ছি অ্যাকাউন্ট সার্চ করে, তাতে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাটা আসছে, এর বেশি আর কিছু বলতে পারবো না। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। আধুনিক শিক্ষা পদ্ধতি অনন্য একমাত্র বাহন হলো কম্পিউটার। তবে শুধু জানার জন্য কিংবা শেখার জন্য নয়, আপনার ভবিষ্যৎ জীবনকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে শহর রঘুনাথপুরে হাজির হয়েছে RGSGM কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি কোর্স চলাকালীনই ক্যাম্পাসিং এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়। তাছাড়া চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্পোকেন ইংলিশ এবং ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় আলোচনা করার ব্যবস্থাও রয়েছে এখানে। তাই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে অবিলম্বে চলে আসুন RGSDM কম্পিউটার ট্রেনিং সেন্টারে। এখানে অতি যত্ন সহকারে কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, ট্যালি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি GST ও স্পোকেন ইংলিশেরও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সর্বোপরি প্রশিক্ষণ শেষে এমনকি প্রশিক্ষণ চলাকালীন ক্যাম্পাসিং এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করানো হয়। তাই আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন রঘুনাথপুরের RGSDM সেন্টারে। এখানে জেক্সপো, ITI, ভকলেট প্রভৃতি পরীক্ষার কোচিং দেওয়া হয়ে থাকে। আমাদের ঠিকানা
আরজিএসডিএম রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড MRF এক্সক্লুসিভ এর সামনে। ফোন নাম্বার 8972320544।